লোকদের আনুগত্য করা হচ্ছে ইবাদত, তাদের আনুগত্য করা হচ্ছে ইবাদত। কেন? এটি শুধু ওয়াল্লাইসাত মুজাররাদ সিয়াসা, এটি রাজনৈতিক বিষয় নয় যে এটি সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে, এটা রাজনৈতিক বিষয়, সুতরাং আমাদেরকে রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। না না, এতটুকু যথেষ্ট নয়, রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে, এটা শুধু নিছক দুনিয়া হইলো। কিন্তু যখন আপনি এটাকে মানবেন, আপনার একটা নেকির কাজ মনে করি, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি শাসকের গঠনমূলক কথা, ভালো কথা মানবেন, বৈধ কথা মানবেন, শুধুমাত্র অবৈধ কথা মানবেন না, এই জন্য আপনি মানছেন, তখন আপনার এটি এবাদত হয়ে গেল। শুধু সেটি রাষ্ট্রীয় বিষয় হইল না। দলিল বলছে বিদায় আল্লাহ তাআলা আমারা বিহা, কারণ আল্লাহ এর নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলিল আমরি মিনকুম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে সব নির্দেশাবলী রয়েছে কোরআনে কারিমে, তার একটি হচ্ছে শাসকের আনুগত্য করা। ওয়ামা আমার আল্লাহ তাআলা বিহি ফাহুয়া ইবাদাহ, আর আল্লাহ যাই নির্দেশ দান করেছেন সেই নির্দেশের বাস্তবায়ন করে হচ্ছে ইবাদত। তারপরে অনেকের ধারণা যে যেই শাসক পাপি তাপি, অনেক অন্যায় কাজ করছে, অনেক অবিচার করছে, জুলম অত্যাচার করছে, শোষণ করছে ইত্যাদি ইত্যাদি, সুতরাং তাদের কথা কেন মানব? যেমন চরমপন্থী জঙ্গিরা এসব কথাবার্তা খুব বেশি বলে থাকে আর ফতোয়াবাজি করে থাকে, তাদের খণ্ডনের ক্ষেত্রে আমি না বলে শেখের কথা শোনেন, বলছেন শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি, ওয়ালা ইউশতারাতু ফি তাআতিহিম আল্লা ইয়াসুল্লাহ ফি আনফুসিহিম, আর শাসকদের আনুগত্যের জন্য এটা শর্ত নাই যে তারা তাদের ব্যক্তি জীবনে একেবারে কোনো পাপ করে না, কোনো অপরাধ করে না, একেবারে মাসুম, না না। ফাতেহুম ফিমা আমারু বিহি ওয়াইন আসাউল্লাহ, যদিও তারা আল্লাহর নাফরমান, বিভিন্ন গুনাহে পাপে জড়িয়ে আছে, তবুও যে আদেশটি আপনাকে আমাকে করছে সেটা যদি বৈধ হয় তাহলে ফাতেহুম, তাদের আনুগত্য করো। কারণ আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের আনুগত্য করতে, তাদের কথা মানতে। ওয়াইন আসা আল্লাহ ফি আনফুসিহিম, যদিও তাদের ব্যক্তি জীবনে, তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা আল্লাহর নাফরমানি করে থাকে, গুনাহে জড়িয়ে রয়েছে, তারপরেও আপনাকে যে আদেশগুলি দিচ্ছে, যে আইন কানুনগুলি দেশে রয়েছে, সেগুলির ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে, সেগুলিকে মেনে নিতে হবে এবং সেগুলির পাবন্দি করতে হবে। রাবিয়ান চতুর্থ বলছেন, চার নম্বরে যে পয়েন্টটি শাসকদের নসিহার ক্ষেত্রে বা শাসকদের কল্যাণ কামনার ক্ষেত্রে, তখন আপনি কল্যাণকামী হবেন এবং এই হাদিসের বাস্তবায়নকারী হবেন, যে কি করতে হবে, ছাত্র মা এভি মা আমকানা, যথাসাধ্য তাদের দোষ ত্রুটিগুলি গোপন করা। মুসলিম শাসকদের যে দোষ ত্রুটিগুলি আছে যথাসাধ্য কি করা, গোপন করা। আবার বলছি, নিজের কথা নয়, ছাত্র মা এভি মা আমকানা, যথাসাধ্য তাদের দোষ ত্রুটিগুলি ঢেকে রাখা, এটা মানা এক শ্রেণীর লোকের জন্য খুব কঠিন। আরে ওরা দোষ করবে তারপর আমি লুকিয়ে রাখবো, মানে একবারে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো আর তাদেরকে অপদস্থ করে ছাড়বো। শেখ হোসেন বলছেন, ওয়াজহু হাজা, এর কারণ কেন আপনি শাসকদের দোষ ত্রুটিগুলি যথাসাধ্য গোপন করবেন, এর কারণ আন্নাহু লাইসা মিনান নাসিহাতি আন তাকুমা বিনাসি মাআইবিহিম, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণকামী হওয়ার কথা রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ বলে আইম্মাতুল মুসলিমিন, আর আপনি তাদের হিতাকাঙ্ক্ষী হলেন না যদি তাদের দোষ ত্রুটির প্রচার প্রসার করেন আপনি। কেন? যখন দোষ ত্রুটির প্রচার প্রসার করবেন, বলছেন শেখ মুসলিম, লেমা ফি যালিকা মিন মাল ইল কুলুবে গায়দান ওয়া হিকদান ওয়া হানকান আলা উলাতিল উমুর, কারণ তাতে জনগণের মন শত্রুতাই, বিদ্বেষে এবং ঘৃণায় পরিপূর্ণ হয়ে যাবে। যখন আপনি শাসকদের দোষ ত্রুটিগুলি জনসমাজে তুলে ধরবেন, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, তখন জনগণের ভিতর খারাপ হয়ে যাবে, ভিতরে ঘৃণা, বিদ্বেষ আর মানে শত্রুতা, এগুলো শক্তিশালী হয়ে যাবে। ওয়াইদাম তালাতিল কলুব মিন যালিক, আর যখন এই হিংসা, বিদ্বেষ, শত্রুতা আর এইসব ঘৃণা যখন ভরপুর হয়ে যাবে অন্তরে, হাসালা তামাররুদু, তখন তারা
বিদ্রোহ করবে, ওরব্বামা ইয়াহসুলুল খুরুজ আল উমরা, সোচ্চার হবে শুধু নয়, বরং তার সাথে সাথে হতে পারে যে তারা অস্ত্র ধারণ করবে, তারা রক্তপাত ঘটাবে, তারা জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে। ফায়াহসুলু বিযালিকা মিনাশ শাররি ওয়াল ফাসাদ মাল্লাহু বিহি আলিম, যার ফলে দেশে অনেক বিপর্যয় সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে, অনিষ্ট নেমে আসবে, যা আল্লাহ ভালো জানেন যে শেষ পরিণাম কোথায় গিয়ে থামবে। কারণ আপনি যখন কারো বিরুদ্ধে সোচ্চার হবেন আর তাদের কাছে যথেষ্ট ক্ষমতা রয়েছে, আপনাদের কাছে তেমন ক্ষমতা নেই, তখন আপনাদেরকে কি সহজে ছেড়ে দেবে নাকি আপনি ভাবছেন? সুতরাং এর মাধ্যমে শার আর ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি, বিপর্যয় যে পৃথিবীতে নেমে আসবে, দেশে যে অশান্তি নেমে আসবে, সেটা আল্লাহ ভালো জানেন কত নেমে আসবে। তারপরে শেখ বলছেন, ওয়ালাইসা মা নাকাউলেনা সাতরুল মাআইব, আর আমাদের এই আলোচনার অর্থ এই নয়, আমরা যে বললাম চার নম্বরে যে যথাসাধ্য তাদের দোষ ত্রুটিগুলি ঢেকে রাখবেন, এই সাতরুল মাআইব দোষ ত্রুটি ঢেকে রাখার মানে এই নয় যে আন্নাসকুত আনিল মাআইব, তাদের দোষ ত্রুটিগুলি সম্পর্কে একবার নীরব, মুখ বন্ধ করে নেব, কিছুই বলবো না, সংশোধনের চেষ্টা করব না, এমনটা নয়। জনগণের সামনে সোশ্যাল মিডিয়াতে এসব দোষ ত্রুটি তুলে ধরে অথবা স্টেজে মেম্বারে দাঁড়িয়ে, খুদবায় দাঁড়িয়ে, জলসায় মাহফিলে আমভাবে গোটা দেশের জনগণের কাছে সে সব কথা পৌঁছে দিলেন দোষ ত্রুটিগুলি, এতে কোনো লাভ নেই। কি করতে হবে তাহলে? আমরা চুপও থাকবো না, বলছেন বাল নানসাহুল আমির মুবাশশারাতান ইন তামাক্কানা, যদি আমাদের পক্ষে সম্ভবপর হয় তাহলে সরাসরি শাসককে আমরা উপদেশ দেব, ভালো উপদেশ দেব, সৎ পরামর্শ দেব, এবং ভুল সিদ্ধান্ত থেকে ফিরে যাতে আসে এর জন্য চেষ্টা করব, এ হচ্ছে তাদের কল্যাণকামী হওয়া। যদি না পারি সরাসরি, ওয়া ইল্লা বিফাবে ওয়াসিতাতে মাইয়াতাসালু বিহি মিনাল উলামায়ে ওয়া আহলিল ফাদল, যদি আমরা সরাসরি না পারি, আর সবাই পারবো না, অল্প কয়েকজনই হয়তো দেশের পারবেন সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে, তাহলে আমরা তাদের মাধ্যমে এই নসিহা উপদেশ পৌঁছে দেব, যেসব বড় বড় ওলামায়ে কেরামরা রয়েছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের বড় প্রভাব রয়েছে, মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, তারা দেশের প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের মাধ্যমে এবং তাদের মধ্যে দিন কল্যাণ আছে, তাদের মাধ্যমে শাসকদের কাছে আমাদের নসিহার কথা এবং সংশোধনমূলক কথাগুলি পৌঁছে দেব। এই হচ্ছে পদ্ধতি, ইসলামিক পদ্ধতি। এজন্য বলছেন শেখ, ওয়ালিহাদা আনকারা ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আলা কওমিন ইয়াকুলুন আনতা লাম তাফআল ওয়া লাম তাকুল লি ফুলানিন ওয়া ফুলান ইয়ানুন আল খলিফা। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু লোকেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে যে ফিতনাবাজরা বিদ্রোহ করেছিল, ওই বিদ্রোহীদের যে বিদ্রোহের সময় বেশ কিছু লোকেরা বিভ্রান্তির শিকার হয়েছিল, তাবেইনদের আর তারপরে আপনার বিশেষ করে মেসরি লোক পর্দা, তো সেই সময় ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু লোকেরা এসে বললেন যে আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বলেন না, আনতা লাম তাফাল, এই কাজটি করলেন না কেন, মানে তাকে তার সংশোধনের চেষ্টা করলেন না কেন, ওয়ালাম তাকুল লে ফুলান, অমুককে কেন বললেন না এই কথাটি, ওলে ফুলান এটা কেন বললেন না, এই দোষগুলি কেন হচ্ছে, ইয়ানুল খলিফা, উদ্দেশ্য হচ্ছে যে খলিফাকে এই কথাগুলি কেন পৌঁছালেন না। ফাকালা কালামান মানাহু, তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটি বলেছিলেন তার ভাব অর্থ এখানে উল্লেখ করেছেন শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন আতুরিদুনা আন উহাদ্দিসাকুম বিকুল্লি মা উহাদ্দিসু বিহিল খলিফা, আচ্ছা যা কিছু আমি খলিফার সাথে আলাপ আলোচনা করেছি সবগুলি এসে তোমাদেরকে আবার বিবৃতি দেব, সব শোনাইতে হবে আমাকে, এটা কি ইসলামের শর্ত আছে যে আমি শাসককে এই উপদেশ দিলাম, এই সংশোধনমূলক তাকে পরামর্শ দিলাম, তাকে এই অন্যায় পদক্ষেপ থেকে, অন্যায় কাজ থেকে বারণ করলাম, ইত্যাদি ইত্যাদি তাকে বুঝাইলাম, এই কথা সোশ্যাল মিডিয়াতে এসে ছাড়তে হবে, জনগণকে এসে জানাইতে হবে, তারপরে এর ব্রিফিং দিতে হবে এসে, হ্যাঁ সাংবাদিকদের সামনে, না না না, এগুলি ইসলামিক তরিকা না। এই কথাই বলেছেন কে, প্রখ্যাত সাহাবি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়জন যে যারা, তাদের একজন হচ্ছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আন হুমা ফাহাজা লা ইমকিন, এটা অসম্ভব যে আপনি শাসককে গিয়ে ভালো উপদেশ দিলেন, পরামর্শ দিলেন, আর এসে আপনি ব্রিফিং দেওয়া শুরু করবেন, সব বললেন যে আমি এই বললাম সেই বললাম, তারপরে উনি এই প্রতিক্রিয়া দেখালেন, উনি মানলেন মানলেন না, অথবা কতটা গুরুত্ব দিলেন দিলেন না, এইসব বলবেন। ফালা ইমকিনুল ইনসানে আইন ইউহাদ্দিসা বিকুল্লি মা ক্বালা আল আমির, কোন ব্যক্তির জন্য এটা সম্ভব নাই যে শাসকের সাথে যেই কথোপকথন হইল, যেই উপদেশগুলি দিলেন, যেই পরামর্শগুলি দিলেন, সেগুলি জনগণকে এসে বলবেন। লিয়ান্নাহু ইযা হাদাসা বিহাজা, কারণ এই কথাগুলি যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়, যদি সাংবাদিক সম্মেলনে এইসব কথা প্রচার করে দেওয়া হয়, এইসব কথাগুলি জনগণকে জানানো হয়, ফাইম্মা আইন ইয়াকুন আল আমির নাফাজা মা কাল, তাহলে পরিণামটা কি হবে বলছেন? পরিণাম হবে যে যেই পরামর্শগুলি ভালো দেওয়া হইল শাসককে, শাসক সেগুলি বাস্তবায়ন করলেন, সেগুলি মেনে নিলেন, যদি মেনে নেন তখন জনগণ কি বলবে, তাদের মন্তব্য, হ্যাঁ তাদের কমেন্ট কি থাকবে, ফায়াকুলুন নাস, জনগণ বলে আল আমিরু খাদা ওয়া জাল্লা, শাসক অমক আলেমের কাছে, হ্যাঁ অমক আল্লামা সাহেবের কাছে তিনি নতি স্বীকার করেছেন, ভুল স্বীকার করেছেন, মন্তব্য শেষ থাকবে না। যদি শাসক মেনে নেন তাহলে এই সব মন্তব্য করা শুরু করবে। ওয়াইম্মা আল্লাহ ইউনাফিজ, আর যদি সেই আলেম, হ্যাঁ সেই প্রভাবশালী ব্যক্তি যিনি ভালো একটা পরামর্শ দিলেন এবং সংশোধন করার চেষ্টা করলেন শাসককে, তার কথার যদি বাস্তবায়ন না হয়, শাসক হয়তো তোয়াক্কা করলেন না আর তার কথা বাস্তবায়ন করলেন না, কিন্তু জনগণকে শুনিয়ে দিয়েছেন যে আমি এই কথাগুলি বলেছি সংশোধনমূলক শাসককে, ফায়াকুল উন্নাস, তখন লোকেরা কমেন্ট করে বলবে আসা ও তামাররাদা, অমুক আলেম, অমুক মুহাদ্দিস সাহেব, আল্লামা সাহেব, হজরত সাহেব এই পরামর্শ দিয়েছিলেন আর এইরকম ভাবে সতর্ক করেছিলেন বা এই নসিহা করেছিলেন শাসককে, কিন্তু শাসক তার বিরুদ্ধাচরণ করেছে এবং তার কথার পরোয়া করেনি। এই কথাও যদি সমাজে ছড়িয়ে পড়ে এতে কি হবে, এতে আরো অশান্তি সৃষ্টি হবে দেশে, এবং এতে হবে কি, হ্যাঁ মানুষের অন্তর ঘৃণায় ভরপুর হয়ে যাবে। তাই বলছেন শেখ ইব্রাহিম রাহিমাহুল্লাহ তাআলা, ওয়ালি যালিকা মিনাল হিকমতি, এই জন্য হেকমত কৌশল হচ্ছে, ইজা নাসাহতা ওলাতাল উমুরি, যখন শাসকের আপনি নসিহা করবেন, কোন উপদেশ দেবেন, আনলা তুবাইয়না যালিকা লিন্নাস, জনগণের সামনে এইসব কথা বর্ণনা করবেন না, আপনি ব্রিফিং দেওয়া শুরু করবেন না, আপনি আপনি আলাপ আলোচনা করা শুরু করবেন না, লিআন্না ফি যালিকা দারারান আজিমান, কারণ এতে মহা ক্ষতি সাধন হবে, এতে আরো ক্ষতি হবে লাভ হবে না। এই ছিল 4 নম্বর বিষয়টির বিস্তারিত আলোচনা, সেটা ছিল যে আপনি যথাসাধ্য শাসকের দোষ ত্রুটি ঢেকে রাখবেন, আর ঢেকে রাখার মানে এই নয় যে আপনি নীরব থাকবেন, যদি আপনার নসিহা পৌঁছাইতে পারেন সরাসরি পৌঁছাবেন, আর যদি আপনার উপদেশ সরাসরি না পৌঁছাতে পারেন পরোক্ষভাবে পৌঁছাবার চেষ্টা করবেন, আর যদি সেটাও আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব না হয় তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমাদের সাধ্যের বাইরে আল্লাহ দায়িত্ব আমাদের দেননি, সুতরাং আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন না।